তবে কি সরে যেতেই হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে, এমন প্রশ্নের কোনো সদুত্তর নেই কারো কাছেই। প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক সংকট নিয়ে। নতুন রাষ্ট্রপতিকে শপথিবা কে পড়াবেন? এক্ষেত্রে প্রধান বিচারপতির ভূমিকার দিকেও নজর থাকবে সবার। তিনি যদি একবার বলেন পদত্যাগ পত্র পেয়েছেন, আবার সুপ্রিম কোর্টের মতো একটা প্রতিষ্ঠানের কাছে রেফারেন্স চেয়ে পাঠান, আবার তিনি বলেন যে আমি লিখিত কোনো কিছু পাইনি, তাহলে আর ফেথফুল থাকবেন না তিনি। তার এলিজেন্স টু দি স্টেট উইল বি সিরিয়াসলি আন্ডারমাইন্ড। তাহলে ইন মাই ভিউ হতে পারে, আমরা এটাকে ইন্টারপ্রিট করতে পারি যে তিনি কনস্টিটিউশনের অধীনে নেওয়া তার যে শপথ, তার স্পিরিটটা ভঙ্গ করছেন। এই স্পিরিটটা তার পক্ষে ভঙ্গ করা উচিত না।